আর পঞ্চাশ শতাংশ নয় বিএড উত্তীর্ণ হলে বসা যাবে টেট পরীক্ষায় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হবে পাঁচ বছর পর প্রাথমিক টেট নেওয়া হচ্ছে প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে এবার সব বিএড উত্তীর্ণরা বসতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এনসিটি নির্দেশ দিয়েছিল বিএড উত্তীর্ণদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তবেই তারা টেট পরীক্ষায় বসতে পারবেন কিন্তু বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি নির্দেশ দিলেন বিএড উত্তীর্ণ হলেই পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা দিতে পারবেন ইন্টারভিউ তবে পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা চাকরি পাবেন কি তা ঠিক হবে মামলার ভবিষ্যতের উপর এর আগে ডিএলএড উত্তীর্ণ প্রার্থীরা প্রশ্ন তুলেছিল কেন বিএড পাস করলে প্রাথমিকের নিয়োগের সুযোগ দেওয়া হবে অন্য একটি মামলায় বিএড উত্তীর্ণদের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বসার ক্ষেত্রে সম্মতি দিয়েছে রাজস্থান হাইকোর্ট সুপ্রিম কোর্টেও এরকম একটি মামলা বিচারাধীন এবার তিনজনের করা মামলায় বিচারপতি এই নির্দেশ দিলেন বিচারপতি পর্ষদকে বলেন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটা দাও এর ফলে টেট পরীক্ষায় প্রতিযোগিতা আরও বাড়ালো